हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल बेक एंड मोर। शीतकाल पड़ार संगे संगे बाजारे किन्तु प्रचुर शाकसब्जी पावा जाए। आर एई शीतकाले सब्जिर मध्ये बाधाकपिटी एकटी अन्यतम सब्जी। भात रुटी और जे कोनो निरामिष खिचुड़ीर साथे पूजोर भोगे एई रेसिपिटी खूब भालो लागे। एई रेसिपिटी जदि भालो लागे तो प्लिज चैनलटिके सबस्क्राइब करे देबेन, পাশে থাকা বেল আইকনটিও প্লিজ প্রেস করে নেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো চলুন আমি কিভাবে কম উপকরণ দিয়ে এই বাঁধাকপিটা বানাই তা দেখে নিই। এখানে আমি 500 থেকে 600 গ্রাম ওজনের একটি বাঁধাকপি নিয়েছি, যা আমি ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছি। এবার একটি কড়াই হিটে বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেল ভালো করে গরম হলে এতে 1/4 টিস্পুন গোটা জিরে দিলাম, 2 তেজপাতা আর 1 চেরা কাঁচা লঙ্কা দিলাম। ফোড়নের সুগন্ধ বেরোলে এরপর এতে ডুমোডুমো করে কাটা 2 আলু দিলাম, নুন দিলাম অল্প। এবার আলুগুলো আমি মাঝারি আঁচে ভেজে নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পরে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর 2 ছোট টমেটো আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতো নুন আর 2 চামচ চিনি দিচ্ছি। এবার ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। চিনি গলে গেছে, এরপর এতে কুচানো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আর ছোট 1 বাটি কড়াইশুঁটি দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সব মশলার সাথে বাঁধাকপিটা আমি মিশিয়ে নিলাম। এটা শীতকালের ফ্রেশ বাঁধাকপি বলে আমি এটা আগে থেকে সেদ্ধ করিনি। যদি অন্য সময়ের বাঁধাকপি হয় তাহলে আপনারা আগে থেকে একটু ভাপিয়ে নেবেন। বাঁধাকপিটা ভালো করে মেশানো হয়ে গেছে সব মশলার সাথে। এবার এটা আমি ঢাকা দিয়ে দিলাম। গোটা রান্নাটি মাঝারি আঁচে করতে হবে, ফিরে আসছি কিছুক্ষণ পরে। এবার ঢাকনাটা খুলে দেখছি যে বাঁধাকপিটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, বাঁধাকপি আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আবার এতে 1 চামচ চিনি দিচ্ছি, আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর 1/2 চামচ ঘি দিলাম, আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাস্টের দিকে একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবেন। এবার মাখামাখা হয়ে গেলে এটা আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমি এই নিরামিষ বাঁধাকপির ঘণ্টটি সার্ভ করে দিয়েছি। রেসিপিটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্লিজ প্রেস করে নেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই চলে আসে। তাহলে আসি আজকে, টাটা।